আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। তবে দ্বাদশ সংসদ নির্বাচন যতই গণিয়ে আসছে ততই গুঞ্জন বাড়ছে, চাপও বাড়ছে বলেও জানিয়েছেন দলটির নেতারা। নির্বাচনে বিএনপি কি নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ দলটির নেতাদের একটা অংশকে বের করে এনে ভোটে দাঁড় করানোর পরিকল্পনা করছে বলে দাবি তাদের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, 28 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত এই 6 দিনে বিএনপি জামায়াতের অবরুদ্ধ হরতালে দেশের 3.5 বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ 38,700 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার কোর্ট। চিঠিতে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিএনপির মহাসমাবেশ চলাকালীন ফকিরাপুল এলাকায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের পক্ষে জামিনের আবেদন করা হয়েছে। সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। চীনের সীমান্তবর্তী এলাকায় জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের এক যুগে চালানো হামলায় মিয়ানমারের ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণ ঝুঁকির মুখে পড়ে গেছে। প্রথমবারের মতো এই কথা স্বীকার করলেন সেনা অভ্যুত্থানের পর দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত মিন্ট শুয়ে। 4 ঘন্টায় গাজা ছেড়েছে 50,000 ফিলিস্তিনি, দাবি ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনেকদিন ধরে বিএনপিতে ভাঙনের গুঞ্জন চলছে, তবে দ্বাদশ সংসদ নির্বাচন যতই গণিয়ে আসছে ততই গুঞ্জন বাড়ছে, চাপও বাড়ছে বলে জানিয়েছেন দলটির নেতারা। নির্বাচনে বিএনপি কি নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ দলটির নেতাদের একটা অংশকে বের করে এনে ভোটে দাঁড় করানোর পরিকল্পনা করছে বলে দাবি তাদের। তাদের মতে বিএনপি নির্বাচনে না এলে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে তৎপরতা চালাচ্ছে তারা। প্রলোভন টোপ আর চাপ দিয়ে দলে কেন্দ্রীয় অনেক নেতাকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছেন বিগত দিনে রাগ ক্ষোভ অভিমানে দল থেকে দূরে সরে যাওয়া নেতারা। বিগত দিনের নির্বাচনে মনোনয়ন বঞ্চিত নেতাদেরও টার্গেট করা হয়েছে এই ভাঙন প্রক্রিয়ায়। অবশ্য নতুন দলে যোগ দেওয়ার গুঞ্জনের শীর্ষে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদও মুখ খুলেছেন, বলেছেন বিএনপির রাজনীতি থেকে অবসর নেবেন শিগগির। আবার তৃণমূল বিএনপিতেও বিএনপি সহ বিভিন্ন দলের মাঠ পর্যায়ে কয়েকজন নেতাকর্মী যোগ দিয়েছেন। বিএনপির সাবেক নেতাদের নেতৃত্বে গঠিত বিএনএম নেতারাও বলেছেন সামনে আরও চমক আছে। বিএনপি সূত্র জানিয়েছে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বিএনপিকে ভাঙনের এই তৎপরতা এখন জোরালো হচ্ছে, চাপে ফেলে দলে ভাঙন ধরানোর চেষ্টাও চলছে। বিএনপি থেকে যাদের বের করে আনা সম্ভব হবে তাদের সম্প্রতি নিবন্ধন পাওয়া কয়েকটি দলে বেড়ানোর পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে তৃণমূল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের নাম রয়েছে, যদি এখনও সেই পরিকল্পনায় হালে পানি পায়নি।
হরতাল অবরোধে ছয় দিনে ক্ষতি 38,700 কোটি টাকা, বললেন সজীব ওয়াজেদ জয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, 28 অক্টোবর থেকে 6 নভেম্বর পর্যন্ত এই ছয় দিনে বিএনপি জামায়াতের অবরোধ ও হরতালে দেশের 3.5 বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ 38,700 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানান। জয় তার ফেসবুকে দেওয়া পোস্টে লেখেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর এবং এসএমই খাত সংশ্লিষ্টরা। সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যা আমদানি এবং রপ্তানি কারক উভয়কেই অর্থনৈতিক সংকটের সময় ক্ষতিগ্রস্ত করছে। শুধু তাই নয়, শিশু ও যুবকদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাজনীতি বিষয়ে ইংরেজি ভাষার বাংলাদেশি ব্লক বিডি অ্যানালিটিক এ প্রকাশিত একটি নিবন্ধনের লিঙ্কে শেয়ার করে সজীব ওয়াজেদ জয় লেখেন, বাস এবং ট্রাক লক্ষ্য করে অন্তত 110টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, বিএনপি ও তাদের সহযোগী গুন্ডাদের প্রতিটি হামলার জন্য 3,000 টাকা করে দিচ্ছে। পরিবহন খাতের দুর্দশা জীবনযাত্রার সংকটকে আরও বাড়িয়ে তুলছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে শেখ হাসিনাকে জাতিসংঘের চিঠি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার টুর্ক। চিঠিতে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। এ তথ্য জানিয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএফপি। এএফপি প্রতিবেদনে আরও জানায়, গত 1 নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে এই চিঠি পাঠান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। চিঠিতে টুর্ক বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসা নিতে দেওয়ার বিষয়টি রাজনৈতিক সংলাপ ও দ্বন্দ্ব নিরসনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে। এএফপি প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কাছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের পাঠানো এই চিঠিতে তিনি লিখেছেন, আমি আপনার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তিনি যেন জরুরি ভিত্তিতে বিদেশে প্রয়োজনীয় চিকিৎসা পান সে বিষয়টি বিবেচনা করবেন। এএফপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশি চিকিৎসকরা আশঙ্কা করছেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসা না পেলে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন। এছাড়া 78 বছর বয়সী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া 2020 সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গৃহবন্দী অবস্থায় আছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পুলিশ হত্যা, আমির খসরু স্বপনের জামিন শুনানি 29 নভেম্বর। বিএনপির মহাসমাবেশে চলাকালীন ফকিরাপুল এলাকায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপনের পক্ষে জামিনের আবেদন করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ এ আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 29 নভেম্বর জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। গত 2 নভেম্বর দিবাগত রাতে 1টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে আটক করেন ডিবি পুলিশ। গুলশানের একটি বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপনকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে 3 নভেম্বর তাদেরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল জোনের ডিবির পরিদর্শক তরিকুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে 10 দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে বিএনপি পন্থী আইনজীবীরা তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালত তাদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাভারের অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা। সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকেরা মুখোমুখি অবস্থান নিলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। সকাল 8টার দিকে আশুলিয়ার জামগড়া, বেরন, ছয়তলা ও নরসিংহপুর এলাকায় গিয়ে কারখানায় শ্রমিকদের দল বেঁধে প্রবেশ করতে দেখা গিয়েছে। তবে এর আধা ঘন্টা পরপরই
শ্রমিক এদের কারখানা থেকে বের হয়ে আসতে দেখা যায়। পুলিশ, রেপ, বিজিপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে। শিল্প পুলিশ এক এর পুলিশের সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, অনেক কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ না করে বের হয়ে গিয়েছেন। অনেক কারখানার ছুটি ঘোষণা করা হয়েছে, আবার অনেক কারখানা বন্ধ রয়েছে। আজকে কোনো সংঘর্ষে ঘটনা ঘটেনি, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সকাল 8টার দিকে জামগড়া ও আশেপাশের এলাকার বেশ কিছু কারখানায় শ্রমিকরা উপস্থিত হন। পরে তারা হাজিরা নিশ্চিত করে ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে কারখানা থেকে বেরিয়ে যান। ভয়াবহ প্রতিরোধ যুদ্ধে মিয়ানমারের ভৌগোলিক অখণ্ডতা ঝুঁকিতে, বললেন দেশটির প্রেসিডেন্ট নিযুক্ত মিন্ট শুয়ে। চীনের সীমান্তবর্তী এলাকায় জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের এক যুগে চালানো হামলায় মিয়ানমারের ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণ ঝুঁকির মুখে পড়ে গিয়েছে। প্রথমবারের মতো এই কথা স্বীকার করলেন সেনা অভ্যুত্থানের পরে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত মিন্ট শুয়ে। তিনি শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীর নতুন জোটের দা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সে যুদ্ধ দ্বারা গত 26 অক্টোবর চীনের সঙ্গে মিয়ানমারের পূর্ব সীমান্ত বরাবর উত্তরাঞ্চলীয় শান রাজ্যে একযোগে হামলা চালিয়ে শতাধিক সেনা চৌকি দখল করে নেয়। অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। সামরিক বাহিনী ওই এলাকায় বোমা হামলা চালানোর জন্য যুদ্ধবিমান পাঠিয়ে জবাব দেওয়ার চেষ্টা করে। 2021 সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করার পর থেকে জেনারেলদের জন্য এই আক্রমণটি সবচেয়ে গুরুতর আঘাত ছিল। 4 ঘন্টায় গাজা ছেড়েছে 50,000 ফিলিস্তিনি, দাবি ইসরায়েলের। নিরাপত্তা করিডোর ব্যবহার করে একদিনে 50,000 ফিলিস্তিনি গাজা ছেড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, এদিন 4 ঘন্টার জন্য চালু করা হয় নিরাপত্তা করিডোর, সেখান দিয়ে দেশে ছেড়েছেন গাজাবাসী। আবারও বেসামরিকদের সরে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন IDF মুখপাত্র, এবং অস্ত্রবিরতির কোনো পরিকল্পনা নেইও জানিয়েছেন ইসরায়েলের। হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে বলেও জানানো হয়। গাজার উত্তরাঞ্চলে বিমান ও স্থল অভিযান ভয়াবহ রূপ নেওয়ায় এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে মানুষ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছেন 15,000 মানুষ সরে গিয়েছে দক্ষিণের দিকে। এর আগের 2 দিন 5,000 ও 2,000 গাজাবাসী উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।